অসাধারণ লাগছে কিন্তু দেখতে, কত বড় একটা হাত, তার নীল আকাশ। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী প্রতিমার চোখগুলো, শাড়ির যে কুচি, গলার যে গহনা, সাবেকি প্রতিমায় যে পাইমারের কাজটা, কুটের যে অংশ, মালপুরের যে দুর্গা প্রতিমাটা ছিল সেটাকেই কি রিসাইকেল করে আবার নিয়ে আসা হয়েছে এই জায়গাটায়, না একটা বড় একটা মুকুট। আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়া জেলার সদর শহর কৃষ্ণগড়ে, যেটা কৃষ্ণচন্দ্রের শহর, যেটা মাটির পুতুলের শহর। তাই এইখানে কিন্তু এবার জগদ্ধাত্রী পুজোতে চলে আসলাম। দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এবার জগদ্ধাত্রী পুজোর পালা। তাই এইখানে নাকি 70 ফুটের জগদ্ধাত্রী প্রতিমা, যেটা সবচেয়ে বিশ্বের বড় প্রতিমা, সেটা হতে চলেছে। তা সেখানে কী করে যাবেন তার জন্য কিন্তু চলে আসলাম এই জায়গাটাই। আর আপনাদের সেটাও বলে দেবো যে কীভাবে এই প্রান্ত থেকে যেতে হবে। আপনারা যদি শিয়ালদাগামী ট্রেন ধরেন তাহলে আপনাদের আসতে হবে কৃষ্ণগড়ে। আর কৃষ্ণগড় স্টেশন থেকেই এই যে দেখতে পাচ্ছেন অটো এবং টোটোর মেলা, তাই এখান থেকে কিন্তু অটো বা টোটো করে যেতে হবে আপনাকে প্রতিভা ক্লাবে। ক্লাব প্রতিভা যাবো, যাবে যেখানে সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ওটা কোথার থেকে যাবে? টোটো যাবে, অটো যাবে না। দেখো হাই স্ট্রিট যাবো, তাই এখান থেকে কিন্তু অটো কোনো কারণে যাবে না, যা যাবে টোটো। তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনারা আসলে প্রথমে কিন্তু টোটো ধরতে হবে, আপনাদের অটো কিন্তু এই জায়গার থেকে পাবেন না। এখান থেকে ক্লাব প্রতিভার ভাড়া কত পড়ে, যেখানে সব থেকে বিশ্বের বড় জগদ্ধাত্রী হচ্ছে? হ্যাঁ, কত? 25 টাকা পড়ে। এটা কি একজন নিয়ে যাবে নাকি অনেকজন হলেই তারা নিয়ে যাবে? কথা হবে না। হ্যাঁ, অ্যাভেলেবেল গাড়ি আছে। এখান থেকে বাসে কোন জায়গায় যাবো? বাসে করে এই যে বাসস্ট্যান্ড যাবো। তাই তো, হ্যাঁ, আমি কিন্তু এখন উঠে পড়লাম টোটোতে, আর টোটোর ভাড়া 15 টাকা। এখান থেকে যাচ্ছি বাসস্ট্যান্ড, তারপরে কিন্তু ওখান থেকে অটো চেঞ্জ করে কিন্তু আমার যেতে হবে সেই প্রতিভা ক্লাবে। নাহলে কিন্তু আপনারা যদি সিঙ্গেল যেতে চান তাহলে কিন্তু 25 টাকা মাথা পিছু ভাড়া পড়বে, যদি ও একজনকে নেবে না তারা। এখন টোটো করে চলে আসলাম এই যে বাসস্টপে, আর বাসস্টপ থেকে আবার এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, তা এই লাইনটা ধরে কিন্তু আরেকটু এগোলে কিন্তু আবার একটা জায়গার থেকে টোটো ধরবো, আর তারপরেই কিন্তু ক্লাব প্রতিভাতে পৌঁছাবো। তাই এখান থেকে আর একটা টোটোতে উঠে পড়লাম, আর এই যে দাদা যাচ্ছে, ভাড়া কিন্তু পড়বে মাত্র 10 টাকা। তা আপনি পৌঁছে যেতে পারবেন ক্লাব প্রতিভার সামনে। আমি এখন চলে এসেছি ক্লাব প্রতিভার সামনে। ছোটোবেলায় শুনেছি গ্রামের মানুষ নাকি ঠকতে জানে, ঠকাতে জানে না, তারা হারতে জানে কিন্তু হার মানতে জানে না। তা সেমনই একটা গল্প ছিল কিন্তু কামালপুরে। কামালপুরের বড় দুর্গা যখন দাঁড়ায়নি, অনেকেই কিন্তু বলেছিল যে তারা এই জায়গায় থেমে যাবে, কিন্তু তারা সেই থামাটাকে কিন্তু অ্যাকসেপ্ট না করে তারা কিন্তু লড়াই করেছে। তারপরেও কিন্তু তারা একটা শিল্প গ্রাম তৈরি করেছে। তা প্রথমে শিল্প গ্রামে কি হবে সেটা কিন্তু বুঝতে পারেনি, কিন্তু এখন বুঝতে পারছি শিল্প গ্রামটা আসলে কি। আরামঘাটায় যখন কালী পুজো হলো তখন কিন্তু তারা অনেক বড় একটা কালী প্রতিমা তৈরি করেছে, তারপর নাকি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করছে এই ক্লাব প্রতিভাতে। কামালপুরের যত মানে লেবার আছে তারা কিন্তু ওখানে যারা কাজ করছিলেন এখানেও তারাই কাজ করছে। তা আমি কিন্তু এখন চলে আসলাম মাঠের মধ্যে, আর এখানে কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছি ক্লাব প্রতিভা ক্লাবটা। তা এই জায়গা থেকে মানে দেখাচ্ছি, এখানে কিন্তু বিশাল আকৃতির একটা মাঠ, সেই মাঠে কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছেন দোকানপাট কিন্তু বসে গেছে, আরও কিন্তু বসছে। আর বলার অপেক্ষা রাখে না এই জায়গাটা কিন্তু এবার প্রচুর ভিড় হতে চলেছে, কারণ এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে 70 থেকে 80 ফুট, এখনও পর্যন্ত তারা ডিক্লেয়ার করেনি যে মিনিমাম একদম ম্যাক্সিমাম কত ফুট হবে। তা সেই প্রতিমাটা কিন্তু দাঁড়াচ্ছে, আর দেখতে পাচ্ছেন চোখ অঙ্কন থেকে শুরু করে সমস্ত কিন্তু হয়ে গেছে, আর কালারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু সেটাকে সেট করেছে। আর কিছু যে অঙ্গ যে দেখতে পাচ্ছেন এই পাশে পড়ে আছে, হাত থেকে শুরু করে সব কিছু, সেগুলো কিন্তু আজকের মধ্যেই লাগানো কমপ্লিট হবে। তা কামালপুর আপনারা অনেকেই আসতে পারেননি, আর দুর্গা প্রতিমাটা যেহেতু দাঁড়ায়নি আপনারা কিন্তু দেখতেও পারেননি, তা এই জায়গাটাই কিন্তু দাঁড়াচ্ছে অবশেষে। তা আপনারা জগদ্ধাত্রী পুজোতে আসবেন তো এখানে। তার নীল আকাশ, আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী প্রতিমার চোখগুলো, আর এরকমভাবেই কিন্তু সেজে উঠেছে রঙের মাধ্যমে। আর এর থেকে নিচের যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু এখনও লাগানো কমপ্লিট হয়নি, তা সেটাও কিন্তু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, তা আজকেই হয়তো কমপ্লিট হয়ে যাবে, কারণ যে স্পিডে এরা কাজ করছে। আর এখানে কিন্তু প্রতিবারই শুনেছি বড় পুজো হয়, আর এই জায়গাটা থেকে আপনারা যখন প্রবেশ করবেন এই যে লাইটিং আছে, ভিতরের প্রতিমাটা কিন্তু এই জায়গা দিয়ে দর্শন করতে পারবেন। আর তার বাইরে বলি যে এই জায়গায় যে যত বড় স্পেস আছে তার স্পেসটাই কিন্তু আপনারা মানে খুব ভালোভাবে, যদি ভিড়ও হয় আপনারা কিন্তু এই যে প্রতিমা সেটাকে কিন্তু ভালো মতো দর্শন করতে পারবেন। তা এই যে দেখতে পাচ্ছেন প্রতিমাটা, আর এখানে কিন্তু কত বিশাল একটা হাত, যেখানে কিন্তু এইভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন।
আর এখানে কিন্তু আরো যে পার্ট আছে সেগুলো কিন্তু আছে এখানে রং করা দেখতে দেখাতে পাচ্ছি এইগুলো কিন্তু লাল রং করে রাখা হয়েছে এইগুলো দেখতে পাচ্ছেন শাড়ির যে কুচি সেটা কিন্তু এইটা আর এখানে এখনো পর্যন্ত লাগানো হয়নি যেটা আর তার পাশাপাশি একটা স্টেজও তৈরি হচ্ছে আর এইখানে আছে মুকুটটা তা মুকুটটা এখানে দেখতে পাচ্ছি কতটা বড় একটা মুকুট আর এই পাশের যে পায়ের যে চিহ্ন দেখতে পাচ্ছেন পাটা তা এটা কিন্তু পায়ের যে পাতা সেটুকুনি কিন্তু তৈরি হয়ে গেছে এখনো জয়েন্ট দেওয়ার কাজ হয়নি আর এখানেও কিন্তু সমস্ত দেখতে পাচ্ছেন রঙের কাজ মানে পরিপূর্ণভাবে হয়ে গেছে সব গোল্ডেনের মাঝে যে চুলের যে কালারটা সেটাও হয়ে গেছে তা এখানে এই যে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে এটাকে তৈরি করার ব্যাপারটা তা এটা কিন্তু অনেকটাই হালকা হবে কারণ প্যান্ডেলের যে বাঁশের স্ট্রাকচার আছে সেটা যে প্রতিমাটা যদি এত বড় খাড়া করা যায় একদম লম্বা হবে তাহলে কিন্তু অনেক ওয়েটটা বেড়ে যায় আর এই পাশে দেখতে পাচ্ছেন বাঁশের স্ট্রাকচার সেটা কিন্তু নিতে পারবে না তাই ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে আর ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন লোহার রড তা এটা কিন্তু দিয়ে এরকমভাবে ফাইবার কাস্টিং করা হয়েছে ফলে কোনোরকম মানে পড়ে যাওয়া বা এদিক ওদিক হেলে যাওয়ার কোনো বিষয় নয় সমস্তটাই সম্পূর্ণভাবে সঠিক হচ্ছে আর এখানে হাতটাও দেখতে পাচ্ছেন কতটা বড় হাত তা এটাও কিন্তু কালার করা হয়ে গেছে হলুদের উপর আর দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো একটু ডিপ কালারের আর এখানে কিন্তু যে সমস্ত পার্ট আছে সেই পার্টগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে মেন যে আপনারা থিমটা দেখবেন তা থিমটা দর্শন করার পরে মেন যে সাবেকি প্রতিমা সে সাবেকি প্রতিমাটা কিন্তু এই প্যান্ডেলের ঠিক বাইরের দিকে তৈরি হচ্ছে আর এটাও কিন্তু সম্পূর্ণভাবে প্রায় তৈরি হয়েই গেছে কিন্তু শুধু রঙের কাজটা বাকি আছে কারণ এটা শুকানোর পরে রং করতে কিন্তু তাদের খুব বেশি টাইম লাগে না আর এটা কিন্তু সামনে থেকে দেখাতে পাচ্ছি এই জায়গায় আর একটু ভিতরে প্রবেশ করবো দেখবো ভিতরে কেমন কী কারুকার্য করা আছে তাই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে যে প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা এটা আর এরকম কিন্তু ঝাড়বাতির কাজ ভিতরে আছে আর এখনও কিন্তু চারিদিকের যে দেওয়াল আছে সেখানে কিন্তু এইভাবেই সোলার যে ডিজাইন সেগুলো কিন্তু এইভাবে রাখা হয়েছে আর এখানে কিন্তু লাইটগুলো আছে যেগুলো সোলার উপর জ্বলবে তাতে কিন্তু মানে অসাধারণ লাগবে ভিতরটা যদিও বা প্যান্ডেলের ভিতরটা তারা নিয়ে অতটা বেশি মানে খুব ইউনিক কিছু করিনি কিন্তু বাইরের যে ইউনিকনেস সেটা কিন্তু আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে তা এখন দেখতে পাচ্ছেন মুকুটটাকে কিন্তু তারা দাঁড় করানোর চেষ্টা করছে তা মুকুটটার ওয়েটটা কিন্তু অনেকটা বেশি আর এই জায়গায় হাতের যে অংশ যেটুকুনি কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন সেটুকু কিন্তু এইগুলো কালার করা কমপ্লিট তা আরেকবার হয়তো কালার দেবে কারণ পরিপূর্ণ কালার না দিলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তা এইগুলো কিন্তু তারপরে সেজে উঠবে আর ঠাকুরের এই জায়গা থেকে আমি দেখাচ্ছি চোখটা তা অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর তার সাথে দেখতে পাচ্ছেন এই যে গলার যে গহনা সেটাকেও কিন্তু কালার করা হয়েছে মানে সবথেকে একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই জায়গাটাই দেখার মতো কিন্তু স্পেস আপনারা পাচ্ছেন মানে আপনারা যদি দূর থেকেও দেখতে চান যদি মনে করেন ছবি নিতে চান ঠাকুরের সাথেও যদি ছবি নিতে চান তাও কিন্তু পারবেন কারণ যেখানে 100 ফুটের দুর্গা প্রতিমা হয়েছিল সেই জায়গাটাই ছিল সোদপুর তা সেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রতিমাটাকে দাঁড় করানো হয়েছিল কিন্তু তার পাশের যে স্পেসের যে জায়গাটা সেটা কিন্তু দেওয়া হয়েছিল না তার ফলে কিন্তু অনেক মানুষ ছবি ঠিক করে তুলতে পারেনি তা সেটাও আপনাদের দেখিয়েছিলাম যে চারতলার মাথায় উঠে আমাকে ছবি তুলতে হয়েছিল কিন্তু এখানে কিন্তু সেমনটা নয় আপনারা মাঠের মধ্যে আরামে ঘুরে ফিরে মানে প্রতিমাটাকে দর্শন করতে পারবেন আর সত্যি মিউজিকের তাল যদি হয় তাহলে তো এখানে নাচ গানও চলবে তা এটাই মানে সবথেকে ভালো লাগলো আর চারিপাশে দেখতে পাচ্ছেন নাগরদোলা থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু চলে এসছে তাই এখানে দেখি ক্লাবের কোনো সদস্য আছে নাকি তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক দেখি তিনি কি বলছেন একটু শুনি সামনে একটা দাদা দেখছেন ক্লাবের সদস্য তার সঙ্গে দেখা হয়ে গেল একটু কথা বলে নি তা দাদা আপনাদের এটা উদ্বোধন কবে হচ্ছে উদ্বোধন আগামীকাল আছে আগামীকাল আর এটা আসতে কোথা থেকে মানে এটা পুরোপুরি তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে আপনার এই রানাঘাট ধানতলা থেকে আর অনেকের এই প্রশ্নটা আছে যে প্রশ্নটা আমি ঘুরঘুর করছি মানে সব কমেন্ট বক্সে দেখছি বলছি দুর্গা প্রতিমাটাকে কিন্তু মানে রিসাইকেল করে কি এটাকে তৈরি করা না 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 ওটা আমাদের আমাদের এমনিও 2 বছর আগে বড় ঠাকুর হয়েছিল আমাদের ভাবনায় ছিল বড় ঠাকুরের ঠিক আছে এবার ওটা জানতে পেরেছি ওইখানে ওই শিল্পী খোঁজ পেয়েছি সেই সময় দুর্গাটাকে যে ইয়ে করে যে জগৎ হচ্ছে এটা কোনো এটা না না এটা এটা কামালপুরের যেটা বলছি কামালপুরের যে দুর্গা প্রতিমাটা ছিল এটাকেই কি রিসাইকেল করে আবার নিয়ে আসা হয়েছে এই জায়গাটায় নাকি না ওই জায়গাটায় ওটা আছে এটা নতুন ভাবে না এটা নতুন ভাবে তৈরি হয়েছে হ্যাঁ নতুন ভাবে তৈরি হয়েছে মানে আজকেও হয়তো কিছু কিছু জিনিস আসবে সব নাহলে তো আরো আগে আমাদের মানে হয়ে যেত আর অনেকের হাইটটা নিয়ে মানে সংশয় হাইটটা বলতে এখন হাইটটা হয়েছে আমাদের 2 বছর আগে যেটা হয়েছিল ওটা মাটির ঠাকুর হয়েছিল ওটা 61 ফুট হয়েছিল তো আমরা ওইটাকে ব্রেক করব আর এটা অ্যাপ্রক্স হাইট কত আছে মানে 70 এর উপরে নাকি হ্যাঁ ওরকমই যা ওরকম 80-85 এরকম হবে তা এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি সাবেকি প্রতিমায় যে পাইমারের কাজটা সেটা কিন্তু চলছে আর এরপরেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে গেলে রঙের কাজটা শুরু হয়ে যাবে আর একটা দিন হাতে টাইম
তা প্রতিমার কিন্তু যে শুকানোর ব্যাপারটা মাটির সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙের কাজটা বাকি, আর আজকের মধ্যেই হয়তো পুরোপুরি কমপ্লিট করে ফেলবে দাদা। এই যে ভিতরে যে মুকুটের ভিতরে যে বাঁশটা দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু ওই বাঁশটাকে বেঁধে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিমার মাথায় এই জায়গাটায় তোলা হবে, তা সেটার কাজ কিন্তু চলছে। মুকুটের যে অংশ সেটাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেট করার জন্য। তা এখন এতজন মিলে কিন্তু এটাকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফাইবার কাস্টিং হলে কী হবে, এর যে ওয়েট সেটা কিন্তু অনেকটাই বেশি। আবার যে প্রশ্নটা যে কামালপুরের দুর্গা প্রতিমাই এইখানে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু নয়, দাদাও বললো, আর এটা কিন্তু সামনে আসলে আপনারা বুঝতে পারবেন, কারণ স্বচক্ষে আমি যে মায়ের মুকুটটা দেখছি সেই মুকুটটা কিন্তু কামালপুরের যে দুর্গা প্রতিমার যে মুকুট ছিল সেটার থেকে অনেকটা ছোট, তা এখানে কিন্তু তৈরি হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে পুরোপুরি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা যদি দেখতে চান আপনাকে আসতে হবে কিন্তু ক্লাব প্রতিভায়। তা চলো আজকের মতন টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।